পাবনার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শখের ভরসে অভিনয়ে আসা, সেই শখ একসময় হয়ে ওঠে নেশা এবং তারপর পেশা। এরপর ব্যক্তিজীবনে নেমে আসে একের পর এক বিপর্যয়। অভিনেতা না হয়ে উঠতে পারলেন, না পারলেন ভালো প্রফেশনাল হয়ে উঠতে। এমনই একজন অভিনেতার জীবনের গল্প নিয়ে আজকে আমাদের এই পর্ব। আমি মরু ভাস্কর, মাই স্টোরির নতুন একটি পর্ব নিয়ে আবার আপনাদের সামনে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন যুবরাজ বিন আবেদ। আমরা তার মুখে শুনব তার জীবনের গল্পগুলো। যুবরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রাখছেন ইনশাআল্লাহ। এখন কি অবস্থায় আছেন? এখন আছি, আল্লাহ পাক চালাচ্ছেন। ভাই জানে তো গতকাল শুটিং শেষ হলো অনন্য মামুনের অফিসে, ঈদের অফিসে 10-12 তারিখ থেকে অনিয়ার হবে। আমার কোয়ার্টার ছিলেন নীরব ভাইয়া, মাহিয়া মাহিয়া আপু, মুনিরা মিঠি আপু, রোজা সিদ্দিকী আপু, এই তো ওদের সাথে একটা অভিষেক করলাম। আমি দুলাভাই চরিত্রে অভিনয় করলাম। আপনি তো এখন অভিনেতা, আমরা যদি একদম পেছন থেকে যাই, আপনার ছোটোবেলাটা কেমন ছিল? আপনার বাবা কী করতেন? আমার বাবা মরহুম আবেদ আলী মণ্ডল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যাকে বলা হয় পিডিবি, ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সরকারি চাকরি করতেন, ইচ্ছা ছিল ছেলেদেরকে তিনি বড় বড় অফিসার করবেন, যার জন্য চেষ্টাও করেছিলেন। আমার মা বলতেন আমার বাবার ক্ষমতা ছিল আমাদেরকে সরকারি চাকরি দিয়ে যাওয়ার। উনি বিনা ঘুষে 28 জনকে সরকারি চাকরি দিয়েছেন। আম্মা বলেছিলেন ছোটোখাটো পদে ঢুকে রাখেন। আমার আব্বার একটু অহংকার ছিল, না আমি ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার ছেলে মেয়ে কেন ছোটোখাটো পদে করবে। আম্মার কথা এখন দেখলাম, যদি আজ মা নেই বাবা নেই, বুঝতে পারি আজ যদি মার সেই কথাটা বাবা শুনতেন হয়তো বা আজ বলতাম না যে অভিনয় দিন কাজ চাই। আজ বলতে হয় আমার ছেলেকে লেখাপড়া করাতে পারি না, অর্থের অভাবে ঢাকা শহরে আসি, থাকার কোনো জায়গা নাই, রাত কীভাবে পার করো টং দোকানে। অনেক আত্মীয় স্বজনকে ফোন করি, যারা বলে যে আরে আগে বলবি না, এটা তো রেস্ট্রিকশন এরিয়া, আগে বলতে হয়, 10টার পরে গেট বন্ধ হয়ে যায়। অথচ দেখেছি আত্মীয়টা ওভারব্রিজের ওই পাশ থেকে কথা বলতেছে, বাড়িতে নাই। তখন নিজেকে ভাঙলাম, গড়লাম, নিজেকে ভাবলাম কেউ আমার নাই, যদি তো ডাক শুনে কেউ না চলে তবে একলা চলবে, কী করবো মরু ভাই। তখন সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে তো টিকে থাকতে হবে অভিনয়টাকে, আমাকে লাইমলাইটে উঠতে হবে, একমাত্র এটাই আমি পারি, তাছাড়া তো কিছু পারি না। মঞ্চের কর্মী ছিলাম, জিত করলাম, কী করবো, কারো কাছে ছোটো হবে না, টং দোকানে চা খেলাম, 10টা 12টা করে চা খাই, চার দোকানদারও খুশি, আমার রাতটা অপার হয়ে গেল, পরের দিন শুটিং স্পটে চলে যাই। ছেলেবেলাটা কেমন ছিল আপনার? ছেলেবেলাটা ছিল খুবই ভালো, যেটা আমার গ্লোরিয়াল পাস্ট বলতে পারেন। আমার বাবার এতই সামর্থ্যবান ছিল, আল্লাহ মাফ করুক, 5টা বাড়িতে কাজের মেয়ে ছিল আমাদের। একজন শুধু আমাদের কাপড় চোপড় কাচতো, একজন রান্নার খাবার তৈরি করতো, একজন আমাদেরকে নিয়ে ঘোরাইতো, একজন পড়ার সময় নামাজের সময় ড্রেস পরে দিত। আমার মার একটা শর্ত ছিল যেটা আমি বলতে চাই মা স্টোরিতে। আমার মা বলতো তুমি পড়ালেখা করো নি, হোমওয়ার্ক করো নি, হোম টাস্ক করো নি, সমস্যা নেই বাবা, কিন্তু নামাজ না পড়লে আমি তোমাকে খেতে দেবো না। আমাদের কন্ডিশন, ট্রান্সফর্ম কন্ডিশন ছিল, 5 ওয়াক্ত নামাজ না পড়লে খাওয়া পাবে না। আমরা আল্লাহর রহমতে 6 ভাই বোনই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। বাট এই নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আমি জেলা স্কুলে পড়তাম। জেলা স্কুলে যে কোনো অনুষ্ঠান, যে কোনো ফাংশনে আমি উপস্থিত বক্তৃতা, গজল, হামদাত, বঙ্গবন্ধু জীবনের উপরে কোনো বক্তব্য, যে কোনো বিষয়ে আমি প্রথম হতাম, এবং আমি গোলক নিক্ষেপে ভালো পারতাম বাট দৌড়ে পারতাম না। তো ওই ফাংশন করতে করতে হঠাৎ করেই 2000 সালে ছবি মুক্তি পায় তেজি, ডিপজল, খল অভিনেতা ডিপজল। তো ওই খল অভিনেতা ডিপজলের হঠাৎ করে আমি আয়নাতে চেষ্টা করি, কাছে আয়, তুই জানোস না আগুনে মারে পোড়ায়া, পানি মারে ডুবে, তোর ছান্না মানে ক্লোজ করে দেব। এটা দেখি ওর কণ্ঠ আমার হচ্ছে, ডিপজল ভাইয়ের কণ্ঠ আমার হয়। আবার চেষ্টা করি, তুই জানোস না আমার চিনোস না, জলে আগুন ভোগ, আগুনে মারে পোড়াইয়া, পানি মারে ডোবা, বিছু মারে কেড়ে বেড়ে ছাড়ো। এটা করলাম, কেড়ে আই গট ইট, আমি পারতেছি। তখন থেকে আমার নেশা। আমি আমার ম্যাথ পরীক্ষা, সেদিন ম্যাথ পরীক্ষা বাদ দিয়ে আমি সিনেমা হলে যাই ছবি দেখি, এসএসসি পরীক্ষা চলার সময়। এসএসসি পরীক্ষার দিন আপনি কাজ করলেন? জি। পরিণামে বাড়িতে আসলাম, বেধরক মার খেলাম, তারপরে দেখে আমার পকেট থেকে ডিপজলের ভিউ কার্ড, তখন তো ভিউ কার্ড ছিল, এর ছবি কেন পরে আমার ভালো লাগে, আমি অভিনয় করবো, আমি ডিপজলের কণ্ঠ পারি, আমি মিস্টার বিনয় কণ্ঠ পারি, আমি যে কোনো গানের, বিয়ে বাড়িতে হয় না যে গানের বাজনা বাজায়,
হয় না, এরকম চেষ্টা করতে করতে আমি শুরু করলাম। তখন কত সালের কথা বলছেন এটা? এটা আমি 1999-2000 সাল। আপনি এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা না দিয়ে আপনি সিনেমা দেখলেন? জি। বাসায় যে মারও খেলেন? জি। তারপরে কি করলেন? তারপরে দেখলাম আমার পিতা একটা গ্লাস বুঝালো, বাবা আমার বাবা কঠিন একটা শর্ত দিলেন, তখন আর আমি অভিনয়ের নেশাটা ওই মুহূর্তে ছেড়ে দিলাম। আমার বাবা বললেন একটা কথা আমার মনে আছে, আল্লাহ আমার বাবাকে ভেস্ত নসিব করুন, নো নলেজ উইদাউট কলেজ, নো নলেজ উইদাউট কলেজ, আই রিপিট ইট। আর একটা কথা বলেছিল, আমার 3 মেয়ে 3 ছেলে, আমার সম্পত্তি আছে 20-22 বিঘা, 1% জমি কেউ পাবে না, শুধু সে জমি পাবে সেটুকু আমি উইল করব, তার প্রথম শর্ত হলো তাকে ন্যূনতম এসএসসি পাস করতে হবে। বাবার এই কথার পর আপনি এসএসসি পাস করলেন কত সালে? 2003 সালে। মানে মাঝখানে 2 বছর নেই? না, আমি ফার্স্ট ব্যাচ ছিলাম 2002 সালে, সেটা দিতে পারলাম না, 3-এ আমি পাস করলাম বিজ্ঞান বিভাগ থেকে। আচ্ছা, তারপরে কলেজে? তারপরে আমি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে, তারপরে আমাকে জাহিদ হাসানের সাথে আমার বাবা সাক্ষাৎকার করিয়ে দেন, এবং তার পিতা আমাদের পিডিবি স্কুলের শিক্ষক ছিলেন, তার আমার বাবার সাথে তার খুব সুসম্পর্ক, তখন তিনি তার ছেলে জাহিদ হাসানকে বলে যে আমার ছেলেটা খুবই অভিনয়ের পাগল, তো আপনি একটা শর্ত দেন যে ঢাকাতে ঢাকা কলেজে চান্স না পেলে বা ঢাকাতে লেখাপড়া না করলে অভিনয় করতে পারবে না। তখন জাহিদ হাসানের ওই কথাটা আমি জিদ করি, আমি অ্যাডমিশন দিই, আমি ঢাকা কলেজে ইংলিশ লিটারেচারে সুযোগ পাই। আচ্ছা, আপনারা 6 ভাই বোন? জি। আপনার বাইরে আর যারা 5 জন ছিলেন তাদের লেখাপড়ার কী অবস্থা ছিল? আমার বড় বোন এসএসসি পাস করার পরে বিয়ে হয়ে গেছেন, মেজো বোন মাস্টার্স পাস করছেন, উনি পিডিবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা এবং এলএলবি এলএলএম কমপ্লিট করেছেন, ছোট বোন ডিগ্রি পাস করার পরে বিয়ে হয়ে গেছেন, বড় ভাই ডিগ্রি পাস, উনি সাউথ কোরিয়াতে সরকারিভাবে গিয়েছিলেন বয়েসেলের মাধ্যমে, তারপরে উনি এখন ব্যবসা করেন। আমি মেজো, আমি এই তো ঢাকা কলেজ থেকে ইংলিশ অনার্স করেছি, অভিনয়টাই করি, আর কিছু পারি না। ঠিক আছে, তার মানে আপনি ঢাকা কলেজে এসে ভর্তি হলেন। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরে আপনার যে অভিনয়ের আগ্রহ ছিল, মানে শখটা তো জাগছে খুব ছোটবেলায়। জি। থিয়েটারে যুক্ত হলেন কবে? আমি থিয়েটারে যুক্ত হই 2000 সালে, 1999 সালের নভেম্বর মাসে। আমার দীক্ষাগুরু, অভিনয় দীক্ষাগুরু শ্রদ্ধেয় আসাদুদ্দিন পবলু ভাই। আচ্ছা, মানে আপনি থিয়েটারে তরুণ যুক্ত হওয়াটা কীরকম ছিল, মানে কীভাবে যুক্ত হলেন? আপনার বাসায় তো শর্ত ছিল যে আপনি থিয়েটার করতে পারবেন না বা অভিনয় করতে পারবেন না, বা আপনি বলছেন যে আপনার ফ্যামিলিতে একটু ধর্মীয় রেস্ট্রিকশন ছিল, তো আপনি ঢুকলেন কীভাবে থিয়েটারে? ওই যে বিকালবেলা আমার খেলার টাইম, খুব সুন্দর প্রশ্ন করেছেন, বিকালবেলায় আমার খেলার টাইম ছিল, সবাই জানতো আমি খেলতে গেছি, কী বলেছি যে আমি স্কুল মাঠে খেলতে গেছি, ওটা আর কেউ দেখতো না, খেলার সময় তুমি যা পারো করো, ঠিক ওই খেলার সময়টা আমি থিয়েটারে যেতাম। প্রথম মঞ্চে দাঁড়ালেন কবে? প্রথম মঞ্চে দাঁড়ায় আমি 2000 সালের 11 জানুয়ারি, নাম ছিল আমার প্রোডাকশনের নাম ছিল জমিদার দর্পণ। সেটা কি দেখেনি বাসার কেউ? হ্যাঁ, আনফর্চুনেটলি আমার নিউজে আসে, স্থানীয় পত্রিকা নিউজে আসে জমিদার দর্পণ, ওই মীর মোশাররফ হোসেনের, আমি ওখানে জমিদারের লাঠিয়াল, খাস লাঠিয়াল, আমাকে আর কিছু মনে করবেন না, আপনার মতো এরকম মোজ দিয়ে এখানে একটা তিল লাগিয়ে দেয়, আমার নাম, আমাকে জমিদারের লাঠিয়াল চরিত্রে দেয়, ওই ছবি মাথা নাড়িয়া করে ছিল, ওই মাথা নাড়া ছবি সহ রাজার সিংহাসনের পাশে আমার ছবি দিয়ে আসে, তখন আমার বাবা মা জানতে পারে, তখন আমাকে বলে, তখন আমি বুঝাই বলি যে আমি খেলার সময়টা আমি পড়াশোনা করি না, খেলার সময়টুকু আমি মানে অভিনয়ের কাজে লাগাই, আমি তো অন্য কিছু করি। এরপরে কলেজ লাইফে আসলেন, যে এইচএসসির সময় তখন কি আবার অভিনয়ের সঙ্গে ছিলেন? হ্যাঁ, তখন আমাকে স্কুল থেকে বিভিন্ন ফাংশনের জন্য বলা হয়, কিন্তু আমি প্রিন্সিপাল স্যারকে সরাসরি বলি যে স্যার আমি তো আসলে আমার পিতামাতার অনুমতি ছাড়া উইদাউট মাই ফাদার আর মাদার পারমিশন আমি তো কিছু করতে পারবো না, তখন তারা বলেন যে ঠিক আছে আমরা ফোন করছি। আমার মনে আছে তখন প্রিন্সিপাল বজলুর রশিদ স্যার ফোন করে আমার বাবাকে যে আসলে আমাদের কিছু নাটিকা হবে বঙ্গবন্ধুর উপরে বা বিভিন্ন দিবস উপলক্ষে বা পথনাটক বা প্রতিবাদী কিছু নাটক, কিছু কিছু নাটকে আপনার ছেলে তো খুব ভালো অভিনয় করে, তো ওকে আমরা অভিনয় করাবো, আপনি একটু অনুমতি দেন। তখন আমার পিতা বলে আপনি অ্যাজ এ প্রিন্সিপাল যেহেতু বলছেন তাহলে খারাপ হতে পারে না, তখন স্যার বলে দেন যে নাটক তো সময় মানে সমাজের দর্পণ, নাটকের মাধ্যমে অনেক কিছু হয়, আপনি ছেলেটাকে প্লিজ দেন। তখন থেকে আমাকে অভিনয়ের বিষয়ে খোলামেলা আমার বাবা বলে। কলেজ লাইফ তো শেষ করলেন, এইচএসসিতে আপনার রেজাল্ট কেমন ছিল? এসএসসিতে আমার মাত্র 2.40, আমি ঠিকমতো আমি তো অভিনয়টাই করতাম, গোপনে গোপনে তখন অভিনয় করতাম। কিন্তু পড়াশোনার পাশাপাশি আপনি অভিনয় করেছেন, ক্যারিয়ার, পড়াশোনার ক্যারিয়ারটা কেন নষ্ট করলেন? এইচএসসি পড়ার সময় আমার একটা সুযোগ আসলো, লাল নীল বেগুনি সিরিয়াল, বাংলাদেশের প্রথম
মেগা সিরিয়াল, যাকে বলা হয় লাল নীল বেগুনি, জাহেদ হাসান পরিচালিত। ওখানে আমার সুযোগ আসে টানা 5 দিন শুটিং। তখন আমার HSC মানে একদম বলতে পারেন কিছুদিন পরেই পরীক্ষা, কিন্তু ওই সময় আমি দেখলাম আমার কো-আর্টিস্ট রাইসুল ইসলাম আসাদ এবং তমালিকা কর্মকার, তখন তারা লিজেন্ড ওই সময়কার। রাইসুল ইসলাম আসাদ আমার কো-আর্টিস্ট, তমালিকা কর্মকার আমার কো-আর্টিস্ট, জাহেদ হাসান আমার কো-আর্টিস্ট, না আমি অভিনয় করবই। আমি লেখাপড়া ঠিকমতো করতাম না, বাবা মা আসতো দেখাতাম যে পড়তেছি, বাট ওই বইয়ের ভিতরে আমার স্ক্রিপ্ট থাকতো, আমার কী শ্যুট হবে এগুলো থাকতো। আমি আসলে একটু পড়া লেখা কম করতাম, বাট আমার ধ্যান ধারণা ছিল একটা, হ্যাঁ আমি বাবার কথাও ঠিক রাখবো, লেখাপড়াও করবো, গ্রাজুয়েশনও কমপ্লিট করবো, বাট অভিনয়টা আমি ছাড়বো না। আচ্ছা, আপনি যদি এখন আপনাকে প্রশ্ন করি, এই বয়সে এসে যারা HSC-র স্টুডেন্ট আছে তাদের জন্য, কোনটা আগে, অভিনয়ের এই নেশা নাকি পড়াশোনাটা? না, আমি অকপটে বলবো লেখাপড়া। আপনি HSC রেজাল্ট দেখার পরে আপনার বাবার অনুভূতি কী ছিল? অনুভূতি, হ্যাঁ, HSC পরীক্ষার রেজাল্ট আমার বাবা ভেবেছিলেন ছেলে আমার অনেক ভালো করবেন, যখনই দেখলো CGPA-র ভিতরে 5-এর ভিতরে মাত্র 2.40 পেয়েছি, তখন বাবা মেন্টালি শকড হলেন, বললেন এটাই কি আমি ভেবেছিলাম? আমি ভাবতাম তুমি পড়ার টেবিলে পড়তেছো, তুমি অবশ্যই কিন্তু অন্তত A+ না পেলে A-গ্রেড তো পাবে, বাট C-গ্রেড আসলো কেন? আব্বা আপনি বলছিলেন লেখাপড়াটা আমি ছাড়িনি, ছাড়বও না, কিন্তু আব্বা অভিনয়টা আমি ভালোবাসি। আমার বাবাকে পাও ধরলাম, কান্না করলাম, আব্বা আমি জানি আমি আপনারা ধার্মিক বা আমরা মুসলিম সম্ভ্রান্ত পরিবার সন্তান, আব্বা অভিনয়টা আমার নেশা, আব্বা আমি স্বপ্ন অভিনেতা, আমি বড় অভিনেতা হচ্ছে, আব্বা আপনার কাছে অনুরোধ, আব্বা আমি লেখাপড়া ঠিক রাখবো, আব্বা নামাজ কালামও পড়বো, আব্বা অভিনয়ের জায়গাটা অভিনয়, কর্মের জায়গায় কর্ম, লেখাপড়ার জায়গায় লেখাপড়া, আব্বা আপনি আমাকে অনুমতি দেন, আব্বা আমি কিচ্ছু চাই না, আব্বা আপনি যদি আমাকে জমি জমা নাও দেন, আব্বা আমি অভিনয় করে টুডে অর টুমোরো আই উইল এস্টাবলিশড ইন দিস ফিল্ম অ্যান্ড মিডিয়া সোসাইটি, আব্বা অ্যাট এনি কস্ট বাই হু কর্কু, আব্বা আপনি আমাকে অনুমতি দেন। তখন আব্বা বললেন যে যদি আমি তোকে শর্ত দিই যে বাড়ি ছেড়ে তোকে চলে যেতে হবে অভিনয়ের জন্য, আব্বা বাড়ি ছেড়ে চলে যেতে পারবো, আব্বা অভিনয় ছাড়তে পারবো না, কিন্তু আব্বা আপনাদেরকে ছেড়ে যেতে বলবেন না। তখন আব্বা বললো না পরিবারের প্রতি তোমার এই সিম্প্যাথিটা আমার ভালো লাগছে, তো বেস্ট অফ লাক। তখন আমার আব্বা বলে মা আমাকে অভিনয়ের জন্য কী কী লাগে, আব্বা অভিনয়ের জন্য আব্বা অনেকে বলে একটা ভালো লাগেজ নেয় আপনার, অনেকে বলে ড্রেস নেয়। আমার আব্বা ওই সময় আমার মনে আছে আমাকে 20,000 টাকা দিয়েছিলেন শুধু ড্রেস প্রপস কেনার জন্য, ব্যাগ থেকে শুরু করে টপ টু বটম যা যা লাগে ভালো শু 20,000 টাকা দিয়েছিলেন। এটা আমি অকপটে স্বীকার করব, আমার পিতা মরহুম আবেদ আলী মণ্ডল আমাকে 20,000 টাকা দিয়েছিলেন। আমি ঢাকাতে এসে বঙ্গবাজার, নিউ মার্কেট, গুলিস্তান বিভিন্ন জায়গায় আমার বডি তো একটু হেলদি, সেই সাইজগুলো খুঁজে খুঁজে বা শু যা যা লাগতো আমি 20,000 টাকা আমাকে তখন প্রথম আমার বাবা ওই HSC মানে আমি ঢাকা কলেজে চান্স পাই মূলত অনার্সে, এইটা এই সুখবর অনুযায়ী আমাকে 20,000 টাকা দেয় অভিনয়, ওখান থেকে আমার শুরু যে আমি এখন থেকে অভিনয় করতে পারবো ফ্রি ফ্র্যাঙ্কলি। আচ্ছা, এরপরে আপনার ঢাকার জীবন কেমন ছিল, কলেজ জীবনটা? কলেজ জীবনটা খুব সুন্দর ছিল, আমার ফ্রেন্ড সার্কেলরা আমাকে খুব সাপোর্ট করতো, যে কোনো বিষয়ে হেল্প করতো, আমি ক্লাসে আসতাম না কিন্তু ওরা ঠিকই আমাকে নোট বা স্যারদের স্যাররা যে প্রক্সি দিত বা যে ক্লাস দিত সে সেগুলো আমাকে পোষায় দিত বা বলতো ঠিক আছে তোর অভিনয় আছে, এবং ওরা বলতো যে আমাকে একটু সুযোগ দিস, ওদের চাপা মারতো, হ্যাঁ আরে নেক্সট নাটকে তোকে নেবো, ও আমাকে নোট করে দিত। আমার বন্ধুর এই কথাটা আমার এখনও মনে পড়ে, ওর নাম না বললে নাই, ওর নাম ছিল সাইফুল, ও এতই বোকা ছিল আমাকে নোট করে দিত, ওর জন্য করতো আমার জন্য করতো, আমি ওকে বলতাম এই তুই নেক্সট নাটকে তোকে নেবো দোস্ত, তুই দে আমাকে নোট দে, এরকম অনেক হেল্প করেছে, এভাবে আমি চলছিল। যখন আপনি অনার্সটা পড়ছেন ঢাকা কলেজে তখন আপনার কাজের পরিমাণ কেমন, কাজের? হ্যাঁ, অভিনয় করতে করতে তখন অনার্সে পড়তে পড়তে আমার একটা অহংকার এসে গেল, আমি এটা আল্লাহ মাফ করুক অস্বীকার করবো না, অহংকার এসে গেল এটা মনের ভিতরে, ও অভিনেতা বুঝি আমি হয়ে গেলাম। তখন আমি টুকটাক ভালো কাজ করছিলাম, হুমায়ুন ফরিদি স্যার স্যার আমাকে বেশি আমি তার কাছে কিন্তু গুণী, আমাকে জীবনে সবচেয়ে বেশি সুযোগ দিয়েছেন, উনি 13-14 প্রোডাকশন করেছেন, ওনার 13-14 প্রোডাকশনে আমি সুযোগ পেয়েছি। হ্যাঁ, ওখানে একটা কারণ ছিল, সেই কারণটা হলো বাংলাদেশের বিশিষ্ট চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু সাহেব আমাকে, আমি ওনাকে কাকা মানি এবং উনি আমার মিডিয়ার দীক্ষাগুরু, উনি আমাকে অভিনয় আনেন, ওনার জন্য আমি চৌদ্দরা প্রোডাকশনের সুযোগ পাই। যুবরাজ ভাই, আপনি বলছিলেন যে আপনার তখন একটু অহংকার তৈরি হলো, এই অহংকারটা কেন? অহংকারটা আসলে এই জন্যই, আমি ভাবলাম আমি বুঝি খুব নাম করা অভিনেতা হয়ে যাব খুব শীঘ্রই, বেশ কিছু রানিং ধারাবাহিক তখন চলছিল,
ভালো ভালো কিছু সুযোগ পাচ্ছিলাম, টিভিসি অফিসে আসার কথা চলছিল, তো আমি ভাবলাম অভিনেতা হয়েই গেলাম, তো লেখাপড়াটা ড্যাম কেয়ার থাক না, অনার্স না পড়লে কী হবে, আমি তো ভালো অভিনেতা হয়ে যাবো, এই এই জন্য বলেছিলাম যে আমার অহংকার এসে গেছে, তাছাড়া অন্য কোনো কিছু বিষয় না। অনার্সের পড়াশোনার কী অবস্থা ছিল তখন? অনার্সের বিষয়ে এই তো যখন শুধু পরীক্ষা, ঠিক পরীক্ষার দিন যে পরীক্ষা আসতাম, আগেটাতে একটু পড়তাম ওই যে ফ্রেন্ডদের সহযোগিতায়, মানে কোনোরকম আর কি, যেটা বলা যায় যে বাবার সাথে ওয়াদাবদ্ধ অনার্স করেছি, ওই ন্যূনতম আর কি 2 পয়েন্ট। ওকে, যাই হোক একটা রেজাল্ট হয়ে আপনি অনার্সটা শেষ করলেন, এরপরে তো কর্মজীবন। অনার্স শেষ তখন থেকে শুরু হলো বেকারত্ব। ওকে, মাস্টার্সটা করতে পারলাম না। কেন? কী করবো, মা মারা গেল, ফ্যামিলিতে সমস্যা হয়ে গেল, কোনো ভাই বোন তখন আমাদের মানে কেউ কাউকে আমরা দেখতে পারতেছি না, মা শুধু আমাকে বেশি ভালোবাসতেন, যে আমি এখনও মনে পড়ি আমার আম্মা সকলের জন্য রান্না করতেন, যে কোনো জিনিস ভুনা রান্না করতেন, তো আমি ঝোল পছন্দ করতাম বিধায় আমাকে তরকারিতে ঝোল দিত, আমার মা জানতেন যে আমি মুরগির ডিম, দেশি মুরগির ডিম সিদ্ধ খাই, হাঁসের ডিম পোচ খাই, এগুলো আমি কখনো বিদেশি ডিম খেতাম না, ফার্মের ডিম কী জিনিস চিনতাম না, আমি কখন কি তরকারি খাই না খাই, আমি জীবনে কোনো দিন সেমাই খাই না, আমার মা পায়েস করতেন, শবে বরাত বলেন, ঈদ বলেন, এখন বুঝি মাকে জিনিস, আমি আসলে আমি পৃথিবীর সকল মাকেই মাকে শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি মারা ভালো থাকবেন। তাহলে আপনার অনার্সের রেজাল্টের পরে আপনার বাসা থেকে আপনাকে এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আপনার বাবা বন্ধ করে দিলেন? জি। কেন বন্ধ করলেন? ওই যে ভালো রেজাল্ট করতে পারলাম না, ওই একই কথা না করেছি, এখন গ্রাজুয়েশন কমপ্লিট করছো বাবা, আমার আরও তোমার ছোটো ভাইটা ডক্টর, ও তো বিডিএস দাঁতের ডাক্তার, ডেন্টাল সার্জন, তো ওকে তো আমার সাপোর্ট দেওয়া, প্রাইভেটে তো অনেক কষ্ট, তো বললো তোমার উচিত ওকে সাপোর্ট দেওয়া, বাট আমি তুমি দিতে পারতেছো না, আমি আমাকে তো দিতে হবে, তো আমি তখন থেকে ডিটাচ, আর একটা বিষয় আমি নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতো আমি একটা সিদ্ধান্ত নিই যে আমি বিয়ে করব। আচ্ছা, হঠাৎ করে আমার মাথায় জিদ ওঠে বিয়ে করব, কেননা আমাকে সকলেই বলতেছে অভিনয়ে তুমি অভিনেতা হতে পারবে না, আমি আসলে সহজ সরল ছিলাম, যে যা বলতো অভিনয়ের জন্য যে এটা করলে ভালো, যে বললো যে তুমি বিয়ে না করলে ভালো অভিনেতা হতে পারবে না, তুমি নিয়মিত কাজ করতে পারবে না, বিয়ে করলে তোমার একটা সাপোর্ট হবে, তুমি আর তোমার যে প্যাশনটা তুমি যে ত্যাগ প্রতিজ্ঞা করতেছো, তোমার স্ত্রী বলবে যে টাইম টু টাইম বলবে যে তুমি এটা করো ওটা করো, তোমার কল টাইম অমুক সময় বা এই এই ডেট লকড হয়েছে বা শিডিউল, এই যে তোমার একটা সঙ্গিনী তোমার লিখে রাখবে, তুমি ধীরে ধীরে তুমি উপার্জন করে তুমি মাস্টার্স করতে পারবে বা তুমি লাইফটা লাইফস্টাইল চেঞ্জ করতে পারবা একটা দুনিয়াতে, কেননা আমরা সবাই জানি পৃথিবীতে দুনিয়ার চির সৃষ্টির কল্যাণকর অর্ধেক তার করি আছেন তার নারী অর্ধেক তার নর না। আপনি তো মিডিয়াতে অনেকদিন ধরে হাঁটাচলা করছেন, অনেকদিন ধরে স্ট্রাগল করছেন, এই যে আপনার ইন্টার লাইফ থেকে আপনি বলছেন মিডিয়াতে রেগুলার কাজ করছেন, অনার্স লাইফে রেগুলার কাজ করছেন, অনেক বড় বড় অভিনেতা খ্যাতিমান নির্মাতাদের সঙ্গে কাজ করছেন, তখনও কি আপনি বুঝতে পারেননি যে আপনার কোনো অবস্থান তৈরি হচ্ছে না বা কেন তৈরি হচ্ছে না, যে মানুষ আপনাকে ডাকবে? রাইট, কিন্তু আপনি মানুষের কাছে কাছে যাচ্ছেন না, তাহলে আপনার সমস্যা ল্যাকিং? হ্যাঁ, আমার ল্যাকিং আমি অকপটে স্বীকার করি, আমি এখনও এই যে পাবনা টু ঢাকা, পাবনা টু ঢাকা, তখন তো আপনি ঢাকা কলেজে পড়ছেন, ঢাকা কলেজে পড়েছি ঠিক আছে, বাট আমি আপনি খুব সুন্দর ঢাকা কলেজে পড়েছি ঠিক আছে, এটা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, ঢাকা কলেজে পড়লেও আমি বাড়িতে যেতাম, এই জন্য ওই যে মায়ের হাতে রান্না ছাড়া আমার কোনো কিছু ভালো লাগতো না, আমি কিন্তু স্টিল হোস্টেল জীবনে আমি কিন্তু হোস্টেলে থাকিনি, আমার বাস্তব কথা আমি যে কোনো রিলেটিভের বাসায় যেয়ে খেতাম বা বিরিয়ানি খেতাম দুই তিন দিন পর পর। তার মানে বলা যায় যে আপনি খুব বেশি অ্যামেচার ছিলেন, প্রফেশনাল আপনার যে বলা যায় যে প্রফেশনালিজম যেটা সেটা আপনার মধ্যে গ্রো করে নাই, অ্যাক্টরের মধ্যে যেটা থাকে খুব স্ট্রাগলিং, আমরা যদি বাইরের দেশের অ্যাক্টরদের কথা বা আমাদের দেশের অনেক খ্যাতিমান নির্মাতা এবং অভিনেতাদের কথা বলি, আপনাদের পাবনা সিরাজগঞ্জ বেলটেরি যারা আছেন আমাদের, তাদের স্ট্রাগলের কথা দেখি, সেই জায়গা থেকে আপনি ওনাদের ভিজুয়াল জায়গা থেকে আপনারা ওনাকে দেখেছেন, মানে আপনি ওনাকে দেখেছেন, কিন্তু ওনাদের স্ট্রাগলটাকে নিজের জীবনের পাথেও করেননি, এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি। এরপরে কী করলেন আপনি? আমি দেখলাম যে আমি কেন পারছি না, আমি অভিনয়টা কেন হচ্ছে না, আমার ল্যাকিং আমি খোঁজার চেষ্টা করি, বিয়ে করে ফেললাম। বিয়ে করার পরে বাড়ির সবার সম্মতিতে নাকি আপনার একা? বা আমার সম্মতি বলতে আমার আম্মা মারা যাওয়ার আগে ওসেদ করে গিয়েছিলেন, আমার আপন মামাতো বোন এবং আমি ওর আপন ফুফাতো ভাই, আমার ওখানে একটা ই ছিল যে আমি বিয়ে করব, আমার বিয়েটা নিয়ে যেন একটা এক্সক্লুসিভ কিছু হয়, এক্সেপশনাল, আমি ভেবেছিলাম লিপ ইয়ারে বিয়ে করব, অর্থাৎ 2010 সালে 29 ফেব্রুয়ারি, বাট
ওটা হলো না লিপিয়ারে। আমি পরে দেখলাম একটা এমন একটা ফিগারে বিয়ে করবো যাতে সবাই মনে রাখে। তখন ট্রিপল ইলেভেন, যেরকম আমি অভিনয় আসি প্রথম ক্যামেরা লাইট ক্যামেরা অ্যাকশন আসি ট্রিপল ফাইভ 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 ফাইভ, অর্থাৎ 2005 সালে বিয়ে করি ট্রিপল ইলেভেন এগারো 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 রোজ শুক্রবার। ওকে, বিয়ে করলেন, এরপরে আপনার লাইফ কেমন শুরু হলো? লাইফ শুরু হলো, আমি যাচ্ছিলাম স্ত্রীর সাথে টুকটাক, দিনকাল ভালোই যাচ্ছিলো, কিন্তু কাজ তখন বাড়াচ্ছে আরও কমে গেলো। এই মিয়া কী বলো, বিয়ে করছো বউর সময় দাও মিয়া বউ, কিন্তু সময় দিতে গিয়ে আমার আর হচ্ছে না। কেন হচ্ছে না? আমার আরও প্রবলেম, ডাকবো কি, যুবরাজকে তো ডাকতে চাই, ওর তো আসা যাওয়ার একটা গাড়ি ভাড়ার কনভেন্স আছে, ওর গাড়ি গাড়ি ভাড়া পড়ে যায় 1,500 টাকা, ওকে দেবো কি? আমি ওর চেয়ে একটা অন্য থিয়েটারের ছেলে বা কাছের ভাই ভাদারকে নিয়ে দিলেই তো আমি ওই কাজটা করিয়ে নিতে পারছি অল্প টাকায়। আচ্ছা, আপনি যে সিরাজগঞ্জ টু ঢাকা, আপনার মা মারা যাওয়ার পরও, আমার আর একটা প্রশ্ন, যেমন ধরেন আমাদের এখানে ঢাকাতে আমরা যারা থিয়েটার করছি বা ঢাকার অনেক থিয়েটার কর্মী আপনাদের সিরাজগঞ্জের আমাদের বন্ধু যারা আছেন, নাম মেনশন করছি না, সিরাজগঞ্জ এবং পাবনার যারা এখন নির্মাতা হয়ে উঠেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন এই ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপরে, এরকম আমাদের অনেকগুলো বন্ধুকে আমরা দেখেছি, ওরা কিন্তু ঢাকাতে খুব স্ট্রাগল করে ওরা কিন্তু থেকেছে। এমন হয়েছে যে কোনো একদিন যে প্রসঙ্গক্রমে এরকম হয়েছে যে 50 টাকা থাকলে 50 টাকাতে, এভাবে করেও চলেছে আমার বন্ধুরা, তারা আজকে এস্টাবলিশড। আপনি কেন এই রিস্কটা নিলেন না তখন? আমি রিস্ক নিই না, খুব সুন্দর প্রশ্ন করেছে। আমি দেখেছি যে ঢাকা শহরে আমার মানে বাস্তব কথা, আমি ঢাকা শহরকে তাকে আমার ছোটোবেলা থেকে অতটা ভালো লাগতো না, কিন্তু আমার ভালো লাগতো শুধু তখন যখন আমার অভিনয় থাকতো। অভিনয়ের সময় আমি যে কোনো প্যাশন, যে কোনো কষ্ট আমি মনে করি আমার মতো স্ট্রাগল আমার ক্ষেত্র থেকে এরকম কেউ করেনি। আপনি তো খুব রিল্যাক্স জায়গায় ছিলেন, আপনি আপনার মায়ের খাবার ছাড়া খাননি, আপনি কোনো আত্মীয় বাসায় ছাড়া খাননি, আপনি বিরিয়ানি বা পোলাও ছাড়া খাননি, মানে একজন অ্যাক্টর হয়ে ওঠার পেছনে যে স্ট্রাগলের গল্পগুলো আমরা শুনি সেরকম কোনো স্ট্রাগল কিন্তু আপনার লাইফে নেই। না, খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু আমি আসলে মানে এমন ছিলাম, ওই যে বলে না যে মাথার উপর ছাদ থাকলে যা হয় আর কি, বটবৃক্ষ বলেন যা বলেন, বাবা মা ছিলেন, যেই মা মারা গেলেন বাবাও চেঞ্জ, পুরো পরিবার যখন চেঞ্জ, তখন থেকে আমি মানে বুঝতে পারলাম আসলে হোয়াট ইজ স্ট্রাগল। আমি স্ট্রাগলটা শুরু করলাম তখন থেকে, আমি সংগ্রামটা শুরু করলাম তখন, কেউ আর আমাকে স্থান দেয়। আপনার যে ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন, যে আপনি উঠে আসলেন যার প্ল্যাটফর্ম ধরে, যার হাত ধরে, যে মানুষদের হাত ধরে আপনি কাজ করেছেন, অনেক অভিনেতা বা অনেক থিয়েটার কর্মীর কিন্তু স্বপ্নই থাকে এই ধরনের মানুষদের সঙ্গে কাজ করার বা তাদের একটু সান্নিধ্য পাওয়ার। জি, কিন্তু তারা জায়গা পাচ্ছে না, আপনি জায়গাটা পেয়েছিলেন, কিন্তু এমন কী ল্যাকিংস ছিল বা এমন এক্সক্লুসিভ কিছু দিতে পারলেন না যে তারা আপনাকে নেক্সট টাইম আর ডাকছে না? জি হ্যাঁ, এটা ঠিক, যাদের নাম মিডিয়াতে, আনোয়ার হোসেন বুলু ইজ এ ব্র্যান্ড, জাহিদ হাসান, হুমায়ুন ফরিদি, ইনারা আমাকে ব্রেক দিয়েছেন, আমি অস্বীকার করবো না। তারপরে কেন আমি পেলাম না? আমার একটা আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আমি দেখাতে পারছি না, হুন্ডা অ্যাক্সিডেন্টে আমার বাম পাও ভেঙে যায়, টানা এক বছর আমি বেড রেস্টে থাকি, আমার রানিং ধারাবাহিক চলে, আনোয়ার হোসেন বুলু আমাকে ফোন দেয়, জাহিদ হাসান আমাকে ফোন দেয়, হুমায়ুন ফরিদি ফোন দেয়, ফজলুর রহমান বাবু ভাই কোর্টে কোয়ার্টার্স ফোন দেয়, আমি কারো ফোন পিক করি না। কী বলবো ভাই, আমার পাও ভাঙা, আমি শ্যুট করতে পারবো না। এটা তো বলতে পারতেন, এটা তো আপনার ট্রু ফ্যাক্ট, আপনি কেন বলেননি? ওই 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 বেয়াদবিটার জন্য, এটা কি বেয়াদবি? তো কিছু নেই, এটা তো আপনার জীবনের ঘটনা, আপনি ফোন পিক না করাটা তো একটা বেয়াদবি। আমি বেয়াদবি করেছি এটা একটা, আর অন্যকে দিয়ে ফোন ধরেছি এটা আর একটা, যার জন্য আমাকে মিডিয়া হয়ে গেল, ও মানে টাইমটা মেনটেন করতে পারে, ও রানিং সিরিয়াল চলতেছে, ও তো বুঝায় বলতে পারতো ব্যাপারটা, ভাই আমার পাওয়াটা ভেঙে গেছে বলে, আমরা আমার তো তখন ওই সেন্সটা ছিল না, আমি ভাবছি যে ইরিয়াল এত বড় রানিং সিরিয়াল আমি নেই, আমাকে কী বা ভাববে, আমাকে যদি জীবনের জন্য ব্যান্ড করে দেয়, একটা ভয় পেতাম। এই ভয়ের ক্ষেত্র থেকে আমি একটা বছর ডিটাচ, যার জন্য অনেকে ভাবলো অভিনয় শেষ, যুবরাজকে দেওয়ার হবে না করে, কিন্তু তারপর আমি পিছিয়ে থাকি, যখন পাওয়াটা ভালো হলো টুকটাক, আমি কিন্তু স্টিল নাও এখনও আমি মানে বসে ভালোভাবে বসতে পারি না। আচ্ছা, তারপরে তো অনেক সময় পার হয়ে গেল, এই পা সুস্থ হলো, আপনি আবার অভিনয়তে ফিরে এলেন, কিন্তু আপনার অভিনয়ের যে ম্যাজিক বা গিমিক, থিয়েটারে আপনারা যেটা বলি বা আমরা বলি যে থিয়েটার একটা গিমিক, অভিনয়তে একটা ম্যাজিক তৈরি করে, সেই ম্যাজিকটা তৈরি হচ্ছে না কেন? আসলে আমি মঞ্চে নিয়মিত করতে পারতেছি না, আমরা ঢাকাতে ঢাকাতে অভিনয় তো অভিনেতা অভিনেতা, সে হোক মঞ্চ হোক ফিল্ম হোক কণ্ঠাভিনয় বা হোক সেটা থিয়েটার হোক স্ট্রিট প্লে, অভিনেতা তো অভিনেতাই, অভিনেতার তো কোনো আর কোনো ডেফিনেশন রাইট, তো সেই ম্যাজিকটা তৈরি হচ্ছে না। হয়তো বা যে ধরনের কাজ দর্শক পছন্দ করে বা দর্শক খায় বা অনেকেই চলছে যেগুলো যে খুব ভাইরাল হচ্ছে, আসলে সেরকম সুযোগ, সেরকম কাস্টিং এ পর্যন্ত আমি পাইনি। আমি করতে চাই, আমি সেরকম ভাইরাল হওয়ার মতো কাজ তো আমিও করতে চাই, আমি কী পারি না ভাই, আমি অ্যাট এ গ্লান্স 8 থেকে 10টা জেলার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি, মিস্টার বিনের কণ্ঠ ভোকাল মিমিক্রি করতে পারি, ডক্টর জাকির নায়েকের ভোকাল মিমিক্রি। আচ্ছা, আমরা একটু শুনি, আমরা একটু মিমিক্রি শুনি। থ্যাংক ইউ। ওয়ে
সাইলা আয় না, কাছে আয় না, মনটা বড় রোমান্টিক মুডে আছে, আয়। আপনি আমাকে ছুবেন না, ছেলেম ছুব। ওই আমি তোরে ছুবো না, ওই ছেলেম তোরে ছুব। হুন ওহান কি গান কর মারাতে আছে চোদ্দ সিকের মধ্যে আন্দায়া। মায়ামি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না পড়ে না। হুন আমার রোমান্টিক গান হুন। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এটা আমাদের খলবিন্দা ডিপজল। ডিপজল সাহেবের সাথে কাজ করেননি? ডিপজল সাহেবের সাথে আমি ছোটো একটা কাজ করার সুযোগ পেয়েছিলাম, বাট উনি আমার উপর একটু মনো ক্ষুণ্ণ হয়েছিলেন একটা কারণে। তখন আমি বলবো আল্লাহ তাকে মাফ করুক, আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাকে বলা হয় হিরো, ওয়ান দি ওয়ান হিরো, আমিও তাকে সেই জায়গাটাকে শ্রদ্ধা করে বলি। মান্না ভাই, মান্না ভাই আমাকে নিয়ে সরাসরি বলে, এই ডিপু ডিপজলকে সং ভালোবে, এই ডিপু দেখ তোর ভাত কাপড় মারার দিন শেষ, বলে কে কী হচ্ছে, এই দেখ, এই যুবরাজ একটু শোনাও তো ডিপজলের কণ্ঠ। যে আমি বলি চামাল কুম্বর ভাই কী হয়েছে, কেমন আছেন, কেঠাই মারছে তোরে বলতো, সানডে মানে ক্লোজ করে দিব। এই দৃশ্যগুলো আমি যখন কপি করি, খল অভিনেতা ডিপজল ভাই দেখে আমার উপর একটু বোর ফিল করে এবং বলে যে শুধু মান্না নিয়ে আসছে বিদায়, বা জোসেফ শতাব্দী মুক্তা আমাদের শিরঞ্জের রাইটার, স্ক্রিপ্ট রাইটার, ওই ছবির রাইটার ছিলেন, বলে শুধু জোসেফ শতাব্দী মুক্তা ভাই তোমার নিয়ে আসছে, তাই তোমাকে আমি কিছু বললাম না। কখন আমার, আমি তো বেঁচে আছি, আমি ডিপজল বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় তুই আমার কপি করছ, তাহলে তো তুই কী করবা পারস। তখন তিনি আমাকে বলেন, একে ওনার ক্যারেক্টারটা বাদ করে দেন, কিন্তু উনাকে আমি সত্যি, উনাকে আমি স্বপ্নে শয়নে ধ্যান ধারণা করি। আমি আমি আসলে সত্য কথা, আমি খল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই, আমি খল চরিত্র খল অভিনেতা হতে চাই। আমি যে কোনো, আমি বিভিন্ন ধরনের কমেডিও পারি। আমাকে অনেকে বলে যুবরাজ, আমাকে সদ্য হুমায়ুন ফরিদ স্যার বলেছেন, আমার প্রথম আলোতে নিউজ হয় একটা ফর ইয়র কাইন্ডনেস ফর গত 31 জানুয়ারি রোজ সোমবার প্রথম আলো, আমি কৃতজ্ঞ মঞ্জুরুল আলম ভাইয়ের কাছে, তিনি আমাকে নিয়ে একটা নিউজ করেন। আপনি আরও মিমিক্রি করতে পারেন? জি। আর কার কার মিমিক্রি করতে? আর কার তো মিস্টার বিন, বাচ্চা কাচ্চারা দেখে না, আজ তারি নারে নারে কলা খেলি ইন্দ্র, আজ খুশির দিন, আমি মিস্টার বিন, ছোটো ছোটো বাচ্চারা তোমরা যাই করো তো ঈদ মোবারক, ঈদের দিন খুশির দিন, যাই হোক তোমরা রাস্তা দিয়ে যাবে কিন্তু সবসময় রেড সিগন্যাল মাইনে চলবা, যেন জাম জামের সময় থামবা, যেখানে তোমার হাঁটার সময় সময় হবে সেই সময় হাঁটবা, কিন্তু তুমি মনে করো মজা করতে করতে যাই, এমন কোনো মজা করিও না, যদি করো মজা হয়ে যাবে সাজা। এই জন্য আমি বলতে চাই তোমরা বাচ্চারা, আমি যে কোনো সময় তোমাদের বিনোদন দিতে পারি, আমি তোমাদের যুবরাজ ভাই, আমি তোমাদের, আমি নয় অভিনেতা যুবরাজ, আমি মিস্টার মিস্টার বিন হইতে পারি, একসময় ডক্টর জাকির নায়েক হতো। ও ডক্টর জাকির নায়েক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা সুন্নাহ কোরআনে কি বলেছেন, অত হিজুমান্তা শত জুলুমান্তা শা ইনমা মুরমিনিয়া তাকাল তালালা, সব কিছু সহি নিয়ত উপর নির্ভর করে। আপনি দেখেন আল্লাহ তাআলা শানু আপনাকে কি বলেছেন, তুমি অন্য ধর্মকে অপমান করো না, নিজ ধর্মকে সম্মানিত করো, তোমার ব্যবহার তুমি এমন ব্যবহার করো, উফি ওয়ালা তান হারিমা কওলান কারিমা, তোমার যেন পিতামাতা উফ শব্দটুকু না করে লানত দেয়, ঠিক তেমন ব্যবহার করো যাতে করে অন্য ধর্মের লোক তোমাকে পছন্দ করে, তারা যেন তোমার ধর্মকে ধর্মান্তরিত হয়ে সে যেন হিন্দু থেকে বা অন্য ইহুদি নাসারা থেকে সে যেন মুসলমান ধর্মকরণ করে। ডক্টর জগন্নাথের ভোকাল একটু আর এই যে ধরেন, আমি ধরেন বলতে পারি মিস্টার বিন ডক্টর জাকির নায়েক ভোকাল বলো, আমি এই যে আপনি যে আমাদের সেই সোনালী যুগের সেই দিনগুলোতে ফিরে যায়, অশিত আছে অশিত আছে, মুনতাজুর রহমান আকবর পরিচালিত, এসে তালুকদার মান্না অভিনীত, এই সবগুলো পারি আমি 8 থেকে 10টা জেলার আঞ্চলিক ভাষায় কথা বা আপনার যে কোনো কথার শেষের লাইনে আমি ছন্দ মিলাই দিতে পারি। একটু একটু বলেন জি, এই যে আপনার নাম কি মরু ভাস্কর, নিক নেম হয়তো বা মরু, কোরবানিতে আমরা কি করি, কোরবানিতে আমরা কোরবানি দিই গরু, শেষের লাইনে ছন্দ, আমি যে কোনো গানের সুর, আপনি একটা গান বলেন আমি সেই সুর ঠোঁটের সাইডে বলবো, আপনি বলেন যুবরাজ ভাই আমি এই গানটা বলতে চাই, আপনি বলেন আমি ঠোঁটের সাইডে, আপনি মরুর সাথে গরু লাগালেন কেন, আপনি তো একটা ফাউল করে ফেলালেন। আচ্ছা তাহলে মরু বাদ দে, আচ্ছা তাহলে মরু বাদ, না এটা থাক ঠিক আছে। এরপরে গান, আর বিয়ে বাড়িতে যে ধরনের গান হয় একটা মজা, এরকম আচ্ছা আর কি। এবার আসি আপনার বিয়ের পরবর্তী জীবনে, আমরা তো এতক্ষণ ধরে আনন্দ করলাম, এবার আসি পরের গল্পগুলো, বাস্তব জীবনের গল্প, বাস্তবতা সবসময় কঠিন, বাস্তবতা সবসময় তিক্ত হয়। আপনি বাস্তব জীবনে আর কি করলেন? বাস্তব জীবনে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই, বাস্তব বড়ই বাস্তব, বিয়ের পরে কেউ আর দেখে না
কোনো আত্মীয় স্বজনের কাছে ঠাই পাই না, বলি ডিরেক্টররা বলে ওয়াইফকে সময় দাও, ভাবলাম ভালোই বলে, কিন্তু আসলে তারা মূলত যে আমাকে চাচ্ছিল যে তুমি কেন বিয়ে করলা, এটা তো ডাইরেক্ট বলতে চায় না, বলে ও বিয়ে করছে, বউকে সময় দাও, এইটা বুঝতে পারলাম 2-3 বছর আগে। তাও ভুলটা ভাঙলো আমার স্ত্রীর কারণে। স্ত্রী বলল যে দেখেন আমার মনে হয় ওনারা ওটা আপনাকে চায় নাই যে আপনি বিয়েটা করেন, ওনারা জাস্ট এই মজা করছে, আপনি তো ভাবছেন না, ওটাই মজা হয়ে গেল সাজা। ধীরে ধীরে মানে কি বলবো, সত্য কথা, আল্লাহ পাক একটা বাবু দিলেন, কন্যা সন্তান হলো। আমি একটু আমার ওয়াইফ খুশি, সবাই খুশি, বাট আমি একটু মনের কাছে হ্যাপি না, আল্লাহ আমাকে মাফ করুক। সেকেন্ড ডেতে আমি সিজার করলাম, টাকা নাই, পয়সা নাই, কেউ টাকা দেয় না, আমি কষ্ট করে সিজারটা করালাম, সেকেন্ড বেবিটা আমার মারা গেল দ্বিতীয় দিন। আমি আসলে ভাবছিলাম যে সত্য কথা যে আমার টাকা নাই, কীভাবে কী করবো, আমার স্ত্রী বারে বারে বলতেছিলো আমাকে সিজার করান, কিন্তু আসলে টাকা না থাকলে কী করবো, আমি টাকা ধার চাইলাম, কেউ ধার দিল না ভাইজান, কেউ আমাকে টাকা ধার দেয়নি সেদিন, কিন্তু নাম প্রকাশ অনিচ্ছুক একজন ব্যক্তি সে আমাকে উপকার করছিল, বললো যে আমাদের ওখানে দাদনে টাকা লাগে, সুদে টাকা লাগে, বলে ওকে বলেন এই দিন পরে এই টাকা দেবেন, দেখানো টাকা দেবে। পরে আমি বললাম তাহলে আপনি ম্যানেজ করে কেন, আমি নাম্বারটা দিচ্ছি, ওই নাম্বারে ফোন করলাম, ভাই আমার ওয়াইফের সিজার করতে হবে, ভাই আপনি যত চান তত দেবো ভাইজান। তখন আমি 1,100 অর্থাৎ 15,000 টাকায় 1,500 টাকা মাসে লাভ দেবো, সেই টাকা তখন তিনি দিতে রাজি হলেন। প্রথমে কিন্তু উনি আমাকে টাকা দেয় নাই, সেটা নিয়ে আমি শুরু করলাম, কিন্তু আল্লাহ মাফ করুক আমার মেয়েটা মারা গেল। আমার স্ত্রী বলল যে আপনি কন্যা সন্তান শুনে রাগ করছিলেন, আপনি অভিনয়ের জন্য সব চলেন, আপনি আমার স্টিল আমার ওয়াইফ সদর হাসপাতালে অ্যাডমিটেড, আমার ওয়াইফ বেবি হবে, আমি তখন শুটিংয়ে অভিনয় নিয়ে চাই, শুটিংয়ে ভালো ক্যারেক্টার, যুবরাজ তোমার একটা ভালো ক্যারেক্টার দিছি, আমি ছিলাম আমার বন্ধুকে বললাম, বন্ধু ঠিকই হাসপাতালে গেল, ওর পার্সোনাল কাজ শেষ করে গেল, তখন আমার মেয়েটা মারা যায়। আমি তখন জিদ করলাম যে অভিনয়টার পিছনে আমি লাগছি, অভিনয়ের জন্য আমার বাচ্চা মারা গেছে, অভিনয়ের জন্য আমার অনেক চাকরি গেছে, একে একে অনেক কিছু ছাড়াইছে, আমি অভিনেতা হবই। তখন থেকে আমি আবার নিজেকে চেঞ্জ করলাম যে না, পারে যে পারে সে একাই পারে, যে পারে সে একাই পারে, ইয়েস আই ডু ডু আর ডাই, হয় করবো নয় মরবো। আমি নিজেকে চেঞ্জ করলাম যে না, আমি অ্যাট্রাক্টটা এইভাবে করবো, এক্সক্লুসিভ কিছু, আমি পাবনা থেকেই অভিনয় করব, হ্যাঁ কাউকে বলবো না যে আমি পাবনাতে থাকি, ভাই আমি অ্যাভেলেবল, ফোন দিলে আমাকে পাবেন। এই যে আমি টানা 6 দিন শ্যুট করে এই যে আজ আপনাদের স্টুডিওতে আসছি, আপনারা সম্মান করে আমাকে হোস্ট করেছেন বা গেস্ট করেছেন বা স্টুডিওতে আমার কিছু বলার সুযোগ দিচ্ছেন, এটা আমি কৃতজ্ঞ। ফার্স্ট বেবি মারা যাওয়ার পরে সেকেন্ড বেবি হলো, হ্যাঁ সেকেন্ড বেবি, করোনার সময় তো সমস্ত কার্যক্রম বন্ধ ছিল, তখন কি অবস্থা ছিল? করোনার সময় সে কথা আর কি বলবো, করোনাতে কোনো কাজ নেই, পরিচালকরা এমনও বলে যুবরাজ আমাদের পকেটে টাকা রেডি, হিরোর আমরা অ্যাডভান্স করছি বাট শুটে যেতে পারতো, তুমি কাজ চাও? আমি বললাম ভাই খুব কষ্ট যাচ্ছে, কিন্তু কাউকে বলতেছি না যে আমি না খেয়ে আছি, স্টিল আমি শুক্রবার ব্যতীত টানা 6 দিন রোজা রাখছি। ভাই আমার ছেলে বলে, বাবা আমার ছেলে আদনান আহমেদ রাফি বলে, বাবা বাপি বাপি করে বলে আদরা, বাপি তুমি রোজা রাখো, বাপি তুমি খাও না কেন? ওকে তো এটা বোঝাতে পারি না, আমি 6টা দিন রোজা রাখলে কিছুটা সাপোর্ট হয়, ওইটা ও খায় ওরা চলতে পারে। আমি খুবই কষ্টে গেছে আমার দিন, কারোর কাছে হাত পাতিনি, মিডিয়ায় এমন কোনো পরিচালক প্রযোজক নাই বলতে পারবে যুবরাজ আমার কাছে টাকা চাইছে, আমি শুধু কাজটাই চেয়েছি সবার কাছে যে অভিনয় দিন আমাকে, অভিনয় করলে পরে দিন শেষে আমি তো কিছু অনারিয়াম পাবো, ওই অনারিয়াম দিয়ে আমি হ্যাপি, আমি পাবনা থেকে এসে যে আমি কাজ করি, আমি এই শুধু অভিনয়টাই করতে চাইছি, অভিনয়ের জন্য আমি এমন কিছু নাই যে আমি ত্যাগ তিতিক্ষা করিনি। আমাকে বলা হয়েছিলো একটা সেটে যে যুবরাজ আমার এটা আমি কৃতজ্ঞ স্বীকার করবো, এটা আমাকে বলতেই হবে, ডিএতায় উনি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চিত্র অভিনেতা, উনি SG প্রোডাকশনের মাননীয় চেয়ারম্যান, উনি আমাকে সুযোগ দেয় পানি বাবা এবং ভিক্ষুক নাটকে, সেই পানি বাবা নাটকে আমাকে সেন্ট্রাল কাস্টিং দেন এবং সেটা এবং ভিক্ষুক নাটক সঙ্গীতার ব্যানারে আমার ছবি সহ যায়, কিন্তু ওইখানে আমাকে বলা হয় ডক্টর জাকির নায়েকের ভোকাল টোটাল করতে হবে, পরিচালক ছিলেন সেটাতে, সেখানে ডিএতায় তিনি বলেন যে আমাকে ভোকাল দিতে হবে ডক্টর জাকির নায়েকের, যদি পারি আমি করতে পারবো। আমি পুরো আমার 3-4 দিন গলা কষ্ট হয়েছে, তাও আমি শুধু ডক্টর জাকির নায়েকের ভোকালে কণ্ঠেই আমি সেই অভিনয়টা করি, না সেটার নাম ছিল পানি বাবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমার ওই দিনের ওই দিনের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি যে না, আমাকে ট্র্যাক চেঞ্জ করতে হবে, যে যা বলে সেটা করা যাবে না। আমি ভাবলাম যে না,
আমি অন্য কিছু ভেরিয়েশন, অনেকে বলে তুমি কমেডি করো, যেরকম হুমায়ুন ফরিদি সাহেব বলেছিল তুমি যুবরাজ, আমাকে প্রশ্ন করেছিলেন হুমায়ুন ফরিদি স্যার, আল্লাহ তাকে মাফ করো, হুমায়ুন ফরিদি স্যার আমাকে প্রশ্ন, যুবরাজ বলো তো এমন একটা তরকারির নাম বলো যেটা সব তরকারিতে দেওয়া যায়। আমি জানতাম উত্তরটা সেদিন হবে আলু, কিন্তু আমি দেইনি। যে স্যারকে অপমান করা, বললাম স্যার আমি তো জানি না, বললো তুমি চালাক বা বোকা যেটাই হোক তুমি পারলা না, এটা হলো আলু, শক্ত তরকারিতে দেওয়া যায়। তো তুমি এমন একটা মানুষ, তোমাকে চাচা মামা ভাই দারোয়ান বোকা তোবলা পোবা হিজড়া ল্যাংরা কানা খোরা সব চরিত্রে দেওয়া যায়। ইভেন আমি এটা পারি ভাইয়া, আমি কিন্তু বোবার চরিত্র বোবা বলেন। রোজার কথা বলছিলেন, রোজা নিয়ে আপনি কোনো কিছু করেছেন? রোজা নিয়ে, হ্যাঁ রোজা খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। রোজা আমি, রোজা এখন আমার কাছে মনে হয় রোজাই আমার প্যাশন হয়ে গেছে অভিনয়ের পরে। মানে রোজা আমার, রোজাটা আমি খুব পছন্দ করি, রোজাটাকে আমি খুব এনজয় করি, এবং আল্লাহ আমি রোজা রাখলে কোনো কষ্টই আমার হয় না, আমি শুধু পানি খেয়েও রোজা রেখেছি। আপনি বলছিলেন যে আপনি সপ্তাহে 6 দিন রোজা থাকেন, জি রোজা কেন থাকে? রোজা আর্থিক অসঙ্গতি তো একটা আছে, আর আমি বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যারকে হৃদয়ে ধারণ করে তাকে, তার প্রতি শ্রদ্ধার প্রতি আমি 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত টানা মোট 303টা রোজা রেখেছি, কোনো মাসে 8টা, কোনো মাসে 9টা। এভাবে আমার স্ত্রীকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি রোজাটা করেছি এবং রোজাটা করছি। আপনি জাতির জনকের জন্য রোজা করছেন, এটা খুবই ভালো কথা, খুবই সম্মানের কথা। আপনার আর মানে বাবা মার জন্য কিছু করেন? জি জি, খুব সুন্দর প্রশ্ন। আমার বাবা মার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সুন্নাহ রোজা রাখতেন। আমার নিজের পিতামাতা এবং আমার কল্যাণার্থে সর্বোপরি আমি সোমবার এবং বৃহস্পতিবার রেগুলার রোজা রাখি, কোনো দিন আমি রোজা ছাড়ি না সোমবার এবং বৃহস্পতিবার। বাহ দারুণ, একজন অভিনেতার দারুণ একটা অভিব্যক্তি। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আর যেন কোনো যুবরাজের মতো এমন কোনো অভিনেতা না হয় যে আমি এমন হয়েছে অভিনয় আমার আজকে আছে কালকে নেই, আমি কোথায় থাকবো? আমি কারো কাছে জায়গা না পেয়ে টং দোকানে চা খেয়ে আমি রাত যাপন করে পরের দিন শুটিং স্পটে যাই। ঠিক আমার ইচ্ছা যে আমি মানে এমন একটা বৃদ্ধাশ্রম করব যার নাম হবে বঙ্গবন্ধু, কিন্তু আমি এই বৃদ্ধাশ্রমে সকল ধরনের মানুষ আসতে পারবে। আর একটা হলো চিন্তা, আমার মতো অভিনেতা যুবরাজা যারা নিজ বাড়ি থেকে এসে ঢাকাতে জায়গা নেয় অভিনয় করে, সেরকম একটা পুনর্বাসন একটা ফ্ল্যাট করব বা কিনবো বা তৈরি করব আমি ধীরে ধীরে, যাতে করে সেখানে সকল ডিস্ট্রিক্টের 68টা ডিস্ট্রিক্টের জেলার থেকে আমার মতো অভিনেতারা এসে অভিনয় করবে, ওখানে থাকা খাওয়া ফ্রিভাবে শুটিং করে বাড়িতে চলে যাবে ফ্রি অফ কস্ট। এটা আমার একটা চিন্তা, যাতে করে আমার বিশ্বাস করেন আমি স্টিল এখন বলতে পারি আমার ছেলের মুখের দিকে আমি তাকাতে পারতেছি না ভাইয়া। 20 সালে 21 সালে আমার ছেলেটা পরীক্ষায় ফার্স্ট, কোরআন শরীফ হাতে নিয়েছে, অর্থের অভাবে আমার স্ত্রী একটু সকল ইংলিশ মিডিয়ামে পড়াবে এবছর, অর্থের অভাবে এই এক মানে কিছু সেশন ফি থাকে টিউশন ফি বা কোচিং ফি দিয়ে 20-22 হাজার টাকা লাগবে, আমি এটা কোথায় পাবো? মানে টোটাল এডুকেশন প্রপস মানে সরঞ্জাম সে ব্যাগ শার্ট প্যান্ট সকল কিছু পাবো আমি এখন পর্যন্ত ভর্তি করতে পারিনি, শুধু অর্থের অভাবে আর নিয়মিত অভিনয় থাকার না থাকার জন্য। যুবরাজ ভাই আমরা দোয়া করি আপনার জীবন অনেক সুন্দর হোক, আপনার স্বপ্নগুলো পূরণ হোক এবং আপনি সত্যি অভিনয়ের যুবরাজ হয়ে ওঠেন। আপনি জানেন তো আমাদের অভিনেতার অভিনয় কিন্তু একজন যুবরাজ ছিলেন, খালেদ খান যুবরাজ, যে উনাকে আমি খুব সম্মান করি, উনি আমাদের দীক্ষাগুরু বলতে পারি, আমাদের অভিনয়ের যুবরাজ, আর আপনি ব্যক্তি যুবরাজ, আপনি ব্যক্তি যুবরাজও আমাদের অভিনয়ের যুবরাজ হয়ে ওঠেন। সুপ্রিয় দর্শক, কারো কারো জীবনের গল্প চলচ্চিত্রকেও হার মানায়, এমনই এক জীবনের গল্প নিয়ে ছিলাম আজকে এতক্ষণ আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন যুবরাজ, যিনি হয়ে উঠতে চান অভিনেতা যুবরাজ হিসাবে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান এতক্ষণ ধরে দেখলেন, আপনাদের কারো যদি কিছু করার সামর্থ্য থাকে আমাদের যুবরাজের জন্য, আমরা চাই আপনারা আপনাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আমি মরু ভাস্কর আপনাদের সঙ্গে উপস্থিত হব। সে পর্যন্ত শুভকামনা।
আপনার জীবনের না বলা কথাগুলো আমরা বলবো আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনার নাম, ফোন নম্বর এবং আপনার জীবনের না বলা কথাগুলো লিখে পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেসে।